চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নগরের হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফটিজিং এর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত 8 মে নগরের সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্ত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নগরের হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফটিজিং এর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত 8 মে নগরের সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্ত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নগরের হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফটিজিং এর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত 8 মে নগরের সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্ত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নগরের হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফটিজিং এর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত 8 মে নগরের সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্ত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের পাহাড়তলিতে ডাবল মার্ডারের মূল পরিকল্পনাকারী কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ভোর 4টার দিকে নগরের হালিশহর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ইফটিজিং এর প্রতিবাদ করায় গ্রেপ্তারকৃত ফয়সাল ক্ষুব্ধ হয়ে মাসুম ও সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত 8 মে নগরের সাগরিকা এলাকায় মাসুম ও সজীব বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তাদের বান্ধবীদের উত্ত্যক্ত করে ফয়সাল ও রবিউল বাহিনী। সেখানে মাসুম ও সজীব প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে।